তো ভিহার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজকের পথে কিন্তু আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে বা মেয়ে হয়ে কিন্তু আপনি ছেলের কণ্ঠে ভয়েস সেন্ড করতে পারবেন তো আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো বা যে কোনো জায়গায় কিন্তু আপনি নিজের কণ্ঠকে পরিবর্তন করে মেয়ের কণ্ঠে ভয়েস সেন্ড করতে পারবেন এবং সে কিন্তু অবাক হয়ে যাবে সে ভাবে যে আপনি কিভাবে ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলছেন সে কিন্তু নিশ্চয়ই ভাববে যে আপনি হয়তো অন্য কারোর দিয়ে কথা বলাচ্ছেন সে কিন্তু কখনোই ধরতে পারবে না তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ছেলের কণ্ঠকে পরিবর্তন করে মেয়ের কণ্ঠে বা মেয়ের কণ্ঠকে পরিবর্তন করে আপনি সেলের কণ্ঠে কথা বলতে পারবেন তো কিভাবে আপনি এটি করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সেলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর বেলাইকনটি অন করুন তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও সোয়াইস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে বা মেয়ে হয়ে আপনি ছেলের কণ্ঠে ভয়েস সেন্ড করতে পারবেন যে কোনো জায়গায় যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো বা যে কোনো জায়গায় আপনি সেন্ড করতে পারবেন সো এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি খুব সহজে কিন্তু আপনার কণ্ঠস্বরকে পরিবর্তন করে যে কোনো জায়গায় আপনি ভয়েস সেন্ড করতে পারবেন এবং সে কিন্তু শুনে অবাক হয়ে যাবে ঠিক আছে সো অ্যাপটি ওপেন করার তারপর দেখবেন যে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখন আপনি তাকে যে ভয়েসটি সেন্ড করবেন সেই ভয়েসটি প্রথমত আপনি এখানে রেকর্ডিং করবেন ঠিক আছে এখন আমি কোন একটি ভয়েস এখানে রেকর্ডিং করছি ভাই তুমি আমাকে মেসেঞ্জারে বারবার কল দিচ্ছে কেন আর একবার যদি তুমি আমাকে কল দাও তাহলে কিন্তু আমি তোমাকে একেবারে পুরো ব্লক করে দেবো ঠিক আছে যেন কথাটি মনে থাকে রেকর্ডিং হয়ে যাওয়ার পর দেখবেন যে কিন্তু আপনি এখানে বিভিন্ন রকমের স্টাইল পেয়ে যাবেন আপনি আপনার ভয়েসকে কিন্তু বিভিন্ন স্টাইলে তাকে সেন্ড করতে পারবেন দেখুন এখানে রয়েছে ইয়ং লেডি স্মল বেবি থ্রি ইয়ার বেবি টেন ইয়ার গার্ল থেকে শুরু করে কিন্তু আপনি এখানে আরও অনেক স্টাইল পেয়ে যাবেন ঠিক আছে আপনি আপনার কণ্ঠস্বরকে মানে কীভাবে মানে চেঞ্জ করতে চান বা কোন বছরের মেয়েকে চেঞ্জ করতে চান সেই সাইজটি আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখন আমি এখান থেকে জাস্ট টোয়েন্টি ওয়ান ইয়ার গার্ল এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখবেন যে কিন্তু এটি মানে এখান থেকে শোনাবে আপনি মানে শুনতে পারবেন যে কী হয়েছে সো আপনি চাইলে কিন্তু এটি মানে ভয়েসটি কিন্তু মানে শেয়ার করতে পারবেন তো শেয়ার করার জন্য এখন আপনি এখান থেকে মানে এখান থ্রি ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এখন আপনি চাইলে এখান থেকে মানে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন এখন আমি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটিকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর কিন্তু আপনি ভয়েসটিকে যে কোনো মানে যে কোনো ব্যক্তিকে সেন্ড করতে পারবেন দেখুন আমি সেন্ড করছি এইভাবে ঠিক আছে সেইভাবে কিন্তু মানে সেন্ড করতে পারবেন এবং সে কিন্তু শুনে অবাক হয়ে যাবে সে মনে করবে যে কীভাবে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলছেন ঠিক আছে তো এখানে আপনি অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো মানে স্টাইলে বা যে কোনো মানে ভয়েস চেঞ্জার করতে পারবেন এখান থেকে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন সো অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি এখান থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে ভয়েস পরিবর্তন করার জন্য এখানে সার্চ করবেন যে গার্ল ভয়েস চেঞ্জার তাহলে কিন্তু আপনি ঠিক এই রকমের একটি অ্যাপস পেয়ে যাবেন তো আপনারা প্রথমত এই অ্যাপটিকে ইনস্টল করবেন এবং আপনি মেয়ে হয়ে ছেলের কণ্ঠে পরিবর্তন করার জন্য এখন আপনি এখানে সার্চ করবেন যে ভয়েস সেন্সার তাহলে কিন্তু আপনি ঠিক এই রকমের একটি অ্যাপ পেয়ে যাবেন আপনি এই অ্যাপটির মাধ্যমে মেয়ে হয়ে ছেলের কণ্ঠে ভয়েস পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো আশা করি আজকে এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ